টানা হামলা ইসরায়েলের ঘুম হারাম করেছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলি নানা সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তারা। বেশ কয়েকটি সেনা ব্যারাকেও সাম্প্রতিক সময়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সবশেষ শুক্রবার ইসরায়েলের আপার গেলিলা আঞ্চলিক কাউন্সিলের প্রধান কার্যালয়ে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ জানিয়েছে তারা কিরিয়াত শামোন এলাকায় শুক্রবারও দুইটি ড্রোন হামলা চালায়। হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলার পাল্টা ব্যবস্থা হিসেবেই এই আক্রমণ চালানো হচ্ছে। এর আগে ইসরায়েলের একটি সেনা ব্যারাকেও হামলা চালানোর কথা জানিয়েছিল হিজবুল্লাহ। তবে এই হামলায় কোনো হতাহত হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় দুই হিজবুল্লাহ যোদ্ধা বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত হয়। তার পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের দুইটি সেনা ব্যারাকে হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহর হামলার কারণে ইসরায়েলের উত্তর সীমান্তবর্তী অঞ্চল জনশূন্য বিরান ভূমিতে পরিণত হয়েছে। যে কয়জন বাসিন্দা আছেন তাদেরও দিন কাটছে চরম আতঙ্কে। হাজার হাজার সেনা মোতায়েন করে ইসরায়েলি বাহিনী কুল কিনারা করতে পারছে না। বুধবারও ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক বিরতিতে ছয়টির বেশি হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। ফলে পুরোটা সময় লেবানন সীমান্তবর্তী ইসরায়েলি সেনা ও নাগরিকদের দিন কেটেছে চরম আতঙ্কে। সেই আতঙ্কে রেশ না যেতেই বৃহস্পতিবারও ইসরায়েলের সামরিক অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। ইসরায়েলের এক সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা বলেছেন, উত্তর অঞ্চলে পরিস্থিতি দিনে দিনে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে এলাকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। ঘর থেকে বের হতেই তারা ভয় পাচ্ছেন, ঘরেও তাদের স্বস্তি নেই। তিনি আরো বলেছেন, যেভাবে হরহামেশাই হিজবুল্লাহর ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে তা খুবই ভীতিকর হয়ে পড়ছে। এতে প্রমাণ হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো দুর্বল হয়ে পড়েছে। তার মতে ইসরায়েল আগের মতোই কমন শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে, তবে এবার তারা প্রথমবার টের পাচ্ছে শত্রু আসলে কতটা শক্তিশালী।